লকডাউন ও স্বাস্থ্যবিধি মানা যেন শুধু নির্দেশনাতেই, না কেউ মানছেন না কেউ মানাচ্ছে। ঠেকানো যাচ্ছে না করোনার বিস্তার। করোনায় গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ১৩ জন এবং খুলনা মেডিকেলে ৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে সংক্রমণ নিয়ন্ত্রণে জেলায় কঠোর লকডাউন চলছে। দ্বিতীয় দফায় লকডাউন চলতে থাকলেও সাতক্ষীরায় কমছে না করোনার সংক্রমণ। ২৪ ঘন্টায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণের হার ৫৩ শতাংশ, মারা গেছে ৩ জন। নোয়াখালীতে চলছে ৭ দিনের লকডাউন। কুষ্টিয়া ও মেহেরপুরে কঠোর বিধিনিষেধ মানছে না কেউ। লকডাউন চলছে নড়াইলে, দিনাজপুর সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদায়। আংশিক লকডাউন চলছে টাঙ্গাইলের কালীহাতিতে। করোনা বাড়ছে গোপালগঞ্জ, নওগাঁ ও কুড়িগ্রামেও। দর্শক, এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনায় তো করোনার মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেখানে করোনা নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। করোনা খুলনা মানুষের কাছে একটি আতঙ্ক। গত ২৪ ঘন্টায় খুলনায় মোট ৫৩৩ জন পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২০০ রোগের পজিটিভ এসেছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু খুলনায় মোট ৯ জন রোগ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে খুলনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১২ জনে, যার ফলে কিন্তু খুলনা মানুষের কাছে কিন্তু একটি আতঙ্কের রূপ নিয়েছে। এবং আপনারা জানেন খুলনার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খুলনা মেডিকেল হসপিটালের আসন সংখ্যা বৃদ্ধি করা, সেটা কিন্তু আজ বৃদ্ধি করা হচ্ছে। জানেন ইতিমধ্যে ১০০ থেকে ১৩০ বেডে রূপান্তরিত করা হয়েছে খুলনা ডেডিকেটেড হসপিটাল। সেই সাথে খুলনার যে সদর হাসপাতাল ছিল, সেই সদর হাসপাতালকে কিন্তু ৭০ আসন বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, সেটা কিন্তু আজ থেকেই কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু খুলনায় যে পরিমাণ পর্যাপ্ত রুগী আসছে, সেটা কিন্তু যে ২০০ আসন করা হচ্ছে সেটাও যথেষ্ট নয়। তাই খুলনায় অনেকেই দাবি করেছেন যে ২০০ আসন দিয়ে খুলনা জুড়াইকুল শহরের সকল রুগীকে সেবা দেওয়া সম্ভব নয়, তাই আরো আসন সংখ্যা বাড়াতে হবে খুলনার এই করোনা রুগীদের জন্য। এছাড়া কিন্তু খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আজও কিন্তু এই মুহূর্তে খুলনা জেলা প্রশাসনের সম্মেলনের পক্ষে বৈঠক চলছে, হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আছে। সেখান থেকে খুলনার প্রথম দিকে যখন অল্প আক্রান্ত ছিল তখনও কিন্তু খুলনায় লকডাউন দিয়েছিল, কিন্তু এখন আক্রান্ত সংখ্যা অনেক বেশি, ১৫০, ২০০, ১০০ উপরে আক্রান্ত আসছে। যেমন খুলনায় গত ২৪ ঘন্টায় ২০০ আক্রান্ত হয়েছে, তারপরে খুলনাবাসী কিন্তু এখন এই মুহূর্তে কঠোর পদক্ষেপ চাচ্ছে। তা নাহলে কিন্তু খুলনা আগামী দিনে আরো বিপজ্জনক শহরে রূপ নেবে এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে খুলনাবাসীকে রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়বে। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন এস এম মনিরুজ্জামান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে বা প্রেস ব্রিফিংয়ে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয়, উপস্থিত আছেন ডিজি মহোদয় এবং সাংবাদিক ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনারা গতকাল কিছু আপডেট চাচ্ছিলেন, তখন আমাদের দুইটি সভা পরপর ছিল বলে গতকালকে আমরা কথা বলতে পারিনি। তো
সেই জন্য আজকে আপনাদের সাথে বসলাম। ইতিমধ্যে আপনারা কিছু বিষয় জানতে চেয়েছেন, বিশেষ করে টিকা সম্বন্ধে বেশি আপনারা জানার চেষ্টা করছেন, তা আমি সার্বিক বিষয়ে দু চারটি কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যে নর্দার্ন রিজন যেটা আছে, নর্থের দেশ জেলাগুলো, বিশেষ করে এই রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা, নওগাঁ, খুলনা, কুষ্টিয়া, এই সমস্ত এরিয়াতে একটু বাড়তি, এরকম আরও বেশ কিছু আশেপাশে জেলা, ইভেন নোয়াখালী সহ বাড়তি। এবং বাড়তির কারণগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে ওখানে প্রথমে হলো যে ব্যবসা বাণিজ্যটা একটু খোলা হয়েছে, ওখানে আমের সিজন, আমের ব্যবসা করতে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন আমের যে গাড়িগুলো আসে সেখানে অনেক বাস নাকি ট্রাকের শ্রমিক থাকে, ট্রাকের ড্রাইভার থাকে, তারা সবসময় যে করোনা ফ্রি তা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তো সে কারণেও কিছুটা ছড়িয়েছে। কিছুটা ধান কাটার জন্য আমরা লক্ষ্য করেছি যে ওখানে প্রায় 12-14 হাজার শ্রমিক গিয়েছিল, সে কারণেও কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকার পদক্ষেপও গ্রহণ করেছে, বর্ডার সিল করেছে, কিন্তু আপনারা জানেন আমাদের বর্ডারের অনেকটা পোরাস আর কি, মানে যেগুলো ফর্মাল চ্যানেল নয় সেখান দিয়েও লোক যাওয়া আসা করে, ইনফর্মাল যে চ্যানেলগুলো দিয়ে লোক যাওয়া আসা করে সেগুলো থামানো কঠিন। চেষ্টা করা হচ্ছে, আমাদের পুলিশ, আমাদের বিজিবি সকলেই চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করছে যাতে কিনা যতখানি সম্ভব এই বর্ডারকে গার্ড করা। ওখানে রোগী বাড়ছে, কোনো কোনো জায়গায় 20%, কোনো কোনো জায়গায় 25%, 30%ও উঠেছে, এবং বর্তমানে রাজশাহীতে তো 50-এর উপরে উঠে গেছে টেস্ট অনুযায়ী, এবং চাপাইতে আবার কমছে। আমরা যেখানেই বাড়ছে সেখানেই লকডাউন দেওয়া হচ্ছে, স্থানীয় প্রশাসন আছে, তারা লকডাউন দিচ্ছে, এবং লকডাউনকে